गेट्स, बेसिक गेट तीन रकम, एंड गेट, और गेट, नॉट गेट। यूनिवर्सल गेट दो रकम, नैंड गेट, नॉर गेट। আমরা ন্যান্ড আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলি, তার কারণ ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড অর নট এই তিনটে গেট এবং নর গেট থেকে অ্যান্ড অর নট এই তিনটে গেট আমরা তৈরি করতে পারি। তাই এই দুটো গেট থেকে যেহেতু বেসিক গেটগুলো তৈরি করা যায়, তাই এই দুটো গেট হলো ইউনিভার্সাল গেট। তো ফার্স্টে আমরা টু ইনপুট অ্যান্ড গেট সম্পর্কে পড়ব। অ্যান্ড গেট কী করে, ইনপুটগুলোকে মাল্টিপ্লাই করে দেয়। ইনপুটে আমরা দেখতে পাচ্ছি টু ইনপুট বললাম, তারপরে এ বি দুটো ইনপুট আছে, ওয়াই একটা আউটপুট। আউটপুটে আমরা কি পাবো, এ ইনটু বি, এ ডট বি, ওয়াই ইকুয়াল টু এ ডট বি। সার্কিট রিয়েলাইজেশন যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ইনপুট বা দুটো সুইচ নিয়েছি আমরা এ বি। সার্কিটে দুটো সুইচই ওপেন পজিশনে আছে, সুইচ দুটো অফ করা আছে। তাহলে দেখতে পাচ্ছি এটা ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করছে ভিটা, আর ওয়াইটা হলো আউটপুট, একটা বাল্ব নিয়েছি আমরা আউটপুট। এখন এ বি এই দুটো সুইচই যদি ওপেন করা থাকে বা অফ থাকে তাহলে কিন্তু সার্কিটে কোনো কারেন্ট যেতে পারবে না, তাই বাল্বটা গ্লো করবে না। তাহলে ট্রুথ টেবিল থেকে আমরা বলতে পারবো যে এ জিরো বি জিরো যদি দুটোই অফ পজিশনে থাকে দুটো সুইচই, তাহলে আউটপুটও জিরো হবে, ওয়াই ইকুয়াল টু জিরো। এখন এ আর বি এর মধ্যে যে কোনো একটা যদি ক্লোজ করা থাকে, অর্থাৎ এ ইকুয়াল টু ওয়ান কিংবা বি ইকুয়াল টু ওয়ান যদি থাকে আর অন্য একটা জিরো হয়, তাহলে সুইচটা একটা সুইচ অফ থাকবে, একটা সুইচ অন থাকবে, তাও কিন্তু সার্কিটটা ক্লোজ হবে না, সার্কিটটা ওপেন সার্কিট থাকবে, তাই কোনো কারেন্ট পাস করবে না, বাল্বটা গ্লো করবে না, আউটপুটে আমরা জিরো পাবো। এবার চলে আসছি ফোর্থ কেসে। ফোর্থ কেসটা কি, এ বি দুটোই ক্লোজ করা আছে, দুটোই ওয়ান, তার মানে দুটো ক্লোজ করা আছে বলতে সুইচ দুটো অন করা আছে, তাহলে সার্কিটটা ক্লোজ সার্কিট হলো। সার্কিটটা ক্লোজ সার্কিট যখন হয়ে যাচ্ছে তখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, ওয়াই বাল্বটা গ্লো করাবে, তাই আউটপুটে আমরা তখন ওয়ান পাবো। আমরা যদি দেখি তাহলে জিরো ইন্টু জিরো জিরো পাচ্ছি, জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো, এবং ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু এ ডট বি এটাকে আমরা স্যাটিসফাই করতে পারবো। এবার আমরা টু ইনপুট অর গেট সম্পর্কে পড়বো। দুটো ইনপুট একটা আউটপুট, অর গেট কী করে, ইনপুট দুটোকে অ্যাড করে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। সার্কিট রিয়েলাইজেশন থেকে আমরা দেখছি যে এ বি এখানে আমরা সুইচ দুটোকে প্যারালালি নিয়েছি, আগে এ বি সুইচ দুটোকে সিরিজে নিয়েছিলাম, এখন এ বি এই সুইচ দুটোকে প্যারালালি নিয়েছে। এটা সোর্স হিসাবে কাজ করছে, একটা ব্যাটারি লাগানো আছে, আর ওয়াইটা হলো বাল্ব, আউটপুট হিসাবে কাজ করছে। এখন এ বি এই সুইচ দুটো যেহেতু প্যারালালি কানেক্টেড আছে, তাহলে এ আর বি এর মধ্যে যদি দুটোর মধ্যে যে কোনো একটা সুইচ ক্লোজ করা থাকে তাহলে সেই লাইনে কারেন্টটা ফ্লো করে বাল্বটাকে গ্লো করাতে পারবে। তাহলে ট্রুথ টেবিলের আমরা ফার্স্ট কেসটা যদি দেখি, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, এও ওপেন আছে, বিও ওপেন আছে, সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না, দুটো লাইনের কোনো লাইন দিয়ে কারেন্ট যেতে পারবে না, তাই বাল্বটাকে গ্লো করাতে পারবে না, তাই আউটপুটে আমরা জিরো পেলাম। এখন সেকেন্ড কেস যদি দেখি, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, তার মানে এ সুইচটা ওপেন আছে, বিটা ক্লোজ আছে, তখন কারেন্টটা বি পাথ দিয়ে চলে যাবে, বি পাথ দিয়ে গিয়ে বাল্বটাকে গ্লো করাবে, তাই আউটপুটে আমরা ওয়ান পেলাম। এখন এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো, এ ওয়ান বি জিরো, তার মানে এ সুইচটা ক্লোজ করা আছে, বি ওপেন আছে, কারেন্টটা ফার্স্ট লাইন দিয়ে গিয়ে বাল্বটাকে গ্লো করাবে, আউটপুটে আমরা ওয়ান পাবো। এখন ফোর্থ কেস, দুটো সুইচই ক্লোজ করা অবস্থায় আছে, এ ওয়ান বি ওয়ান, দুটো সুইচই ক্লোজ আছে, অর্থাৎ দুটো সুইচই অন করা আছে, তাই কারেন্টটা দুটো লাইন দিয়ে পাস করবে, পাস করে বাল্বটাকে গ্লো করাবে, আউটপুটে আমরা ওয়ান পাবো। এখন যদি আমরা দেখি যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এই ইকুয়েশন থেকে জিরো প্লাস জিরো জিরো পেলাম, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাইনারিতে ওয়ান। নট গেট, নট গেট, নট গেটের শুধুমাত্র একটাই ইনপুট থাকে, নট গেট ইনপুটটাকে উল্টে দেয়, চেঞ্জ করে দেয়। ইনপুটে যদি আমরা জিরো দিই নট গেট থেকে আমরা ওয়ান পাবো, ইনপুটে যদি আমরা ওয়ান দিই নট গেটের আউটপুট হিসাবে জিরো পাবো, জিরোকে নট করলে আমরা ওয়ান পাই, ওয়ানের নট আমরা জিরো পাই। যদি সার্কিট রিয়েলাইজেশন দেখি তাহলে দেখতে পাচ্ছি দুটো প্যারালাল লাইন আছে, একটা লাইনে আছে ওয়াই বাল্ব, আর একটা লাইনে একটা সুইচ লাগানো আছে, সুইচটা যদি ক্লোজ করা থাকে তাহলে এটা শর্ট সার্কিটের পাথ হয়ে যাবে। শর্ট সার্কিটের পাথ বলতে টোটাল কারেন্টটাই এই লাইনের মধ্যে দিয়ে চলে যাবে যখন সুইচটা ক্লোজ করা থাকবে, যদি সুইচটা ক্লোজ করা থাকে তাহলে এখানে ফিলামেন্টের রেজিস্ট্যান্সটা তখন ইনফাইনাইট রেজিস্ট্যান্স হিসাবে ধরা হবে এর রেসপেক্টে,
তাহলে ফিলামেন্টের রেজিস্ট্যান্স যেহেতু অনেক বেশি, আর এই পাত্রটা যদি আমরা ক্লোজ করে দিই, এটা যেহেতু এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই এটা শর্ট সার্কিটের পাত দিয়ে টোটাল কারেন্টটা ফ্লো করে যাবে। এখানটা বাল্বের এই লাইনটায় কোনো কারেন্ট যাবে না, তাই বাল্বটা গ্লো করবে না। চোর টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু জিরো। এ ইকুয়াল টু জিরো মানে এ সুইচটা ওপেন আছে। সুইচ যদি ওপেন থাকে তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো এই লাইনটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে সার্কিটের মেন ফ্লোটা কোথা দিয়ে যাবে? বাল্বের মধ্যে দিয়ে যাবে। সার্কিটের টোটাল ফ্লোটা যদি বাল্বের মধ্যে দিয়ে যায় তাহলে বাল্বটা গ্লো করবে। বাল্ব গ্লো করলে আমরা আউটপুটে ওয়ান পাবো। এখন সেকেন্ড কেস, এ ইকুয়াল টু ওয়ান। এ ইকুয়াল টু ওয়ান থাকা মানে এই এই সুইচটা ক্লোজ করা থাকা। ক্লোজ করা বলতে এই সুইচটা অন আছে। এই সুইচটা যদি অন থাকে তাহলে সার্কিটের মেন ফ্লোটা এ দিয়েই বেরিয়ে যাবে, এই লাইনে কোনো কারেন্টই যাবে না। তাহলে যদি এই লাইনে কোনো কারেন্ট না যায় বা এই বাল্বটার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে বাল্বটা গ্লো করতে পারবে না। বাল্ব যদি গ্লো করতে না পারে তাহলে তখন আমরা আউটপুটে জিরো। এবার আমরা ইউনিভার্সাল গেট দুটো সম্পর্কে পড়বো, ন্যান্ড গেট, নর গেট। ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড মানে হলো অ্যান্ড প্লাস নট। তাহলে কী করতে হবে? একটা অ্যান্ড গেটের যে আউটপুট আসবে সেটাকে নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে। এখানে অ্যান্ড গেটের আমরা টু ইনপুট অ্যান্ড গেট আগে করেছিলাম, তাহলে এ বি আমরা অ্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করলাম। অ্যান্ড গেটের আউটপুট কী পেলাম? এ ডট বি। এই আউটপুটটাকে আমরা কী করছি? নট গেটের ইনপুট হিসাবে ব্যবহার করছি। নট গেটের ইনপুটের যদি আমরা যদি এ ডট বিকে নট গেটের ইনপুটে ইউজ করি তাহলে নট গেটের আউটপুটে কী পাবো? এ ডট বি ফোর নোট। এবার ট্রু টেবিলটা যদি আমরা দেখি, এ জিরো বি জিরো, তাহলে জিরো ডট জিরো জিরো আসবে। আর যদি আমরা নট করে দিই তাহলে কী পাবো? ওয়ান। তাহলে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু ওয়ান এল। সেকেন্ড কেস, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান। জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো, তার নট করলে আমরা আউটপুটে ওয়ান পাচ্ছি। থার্ড কেস, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো। ওয়ান ইন্টু জিরো করলে আমরা জিরো পাবো, তার নট করলে ওয়ান পাচ্ছি। ফোর্থ কেস, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা ওয়ান ইন্টু ওয়ান করলে কত পাবো? ওয়ান, তার নট করলে জিরো। তাহলে আউটপুটে আমরা তখন জিরো পাবো। ন্যান্ড গেটকে আমরা এইভাবে ডায়াগ্রাম দিয়ে এঁকেছি, কিন্তু নট গেটকে আমরা ব্রিফলি এরকমভাবে আঁকতে পারি, ইনপুট এ বি, আউটপুটে ওয়াই, ওয়াই ইকুয়াল টু এ ডট বি হোল নট। নট গেট, নট ইকুয়াল টু অর প্লাস নট। এখান থেকে আমরা বুঝতে পারছি অর গেটের আউটপুটকে নট গেটের ইনপুটে দিতে হবে। অর গেট আমরা দেখলাম আগে দুটো ইনপুটকে অ্যাড করে, তাহলে অর গেটের ইনপুট হিসাবে এখানে এ বি আছে, অর গেটের আউটপুট আমরা পেলাম এ প্লাস বি। এটাকে যদি নট গেটের ইনপুট হিসাবে ইউজ করি তাহলে নট গেটের আউটপুটে পাওয়া যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি নট। এটাকে আমরা ব্রিফলি এরকম লিখতে পারি, এই ডায়াগ্রামটাকে এরকমভাবেও আঁকা যায়, এটা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হোল নট। এটাই হলো নট গেটের, নট গেটকে আমরা এইভাবে ডিনোট করি। টু টেবিলটা যদি দেখি, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, জিরো প্লাস জিরো কত হবে? জিরো, জিরো নট ওয়ান। দেন সেকেন্ড কেস, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান এর নট জিরো। থার্ড কেস, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো, ওয়ান প্লাস জিরো ওয়ান, নট করলে আমরা পাবো জিরো। ফোর্থ কেস, ওয়ান, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ওয়ান পেলাম, ওয়ান এর নট করলে আমরা জিরো পেলাম। এবার আমরা পড়বো ডি মর্গানস ল। ডি মর্গানের দুটো